আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সর্বদক্ষিণে এক টুকরো স্বর্গরাজ্য সেন্ট মার্টিন, ভ্রমণপ্রিয় মানুষদের খুবই পছন্দের একটি জায়গা। সেন্ট মার্টিনের নীল জলরাশি মুগ্ধ করে সব ভ্রমণপ্রিয় মানুষদেরকে, তাই তো একটু সময় পেলেই ছুটে যাই সেন্ট মার্টিনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সর্বদক্ষিণে খুবই চমৎকার একটি রিসোর্ট, সিনবাদ। এই রিসোর্টে আসলে আপনার মন ভালো হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই রিসোর্টে আপনাদের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে এই রিসোর্টে আসবেন, এই সকল তথ্য নিয়ে সাজানো আজকের ভিডিওটি। আর তাই আপনারা যারা সেন্ট মার্টিন যেতে আগ্রহী, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনারা যারা সেন্ট মার্টিন যেতে আগ্রহী, সেন্ট মার্টিন গামী যে সকল জাহাজ এখন চলাচল করছে, প্রত্যেকটি জাহাজের টিকিট আমরা সরাসরি বুকিং দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার টিকিটটি বুকিং করতে পারেন, অথবা আমাদের অফিসে সরাসরি এসে আপনার টিকিটটি সংগ্রহ করতে পারেন। ভিডিওতে আমাদের অফিসের অ্যাড্রেসটি দেওয়া থাকলো। এবার চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। এখন আমরা এই রিসোর্টের একটি রুম, প্রেসিডেন্সিয়াল ভিলা, সেই রুমটি আপনাদেরকে দেখাবো। এই কটেজটি থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে সমুদ্র। চলুন আমরা এই কটেজে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেই বিষয়গুলো দেখি। যেহেতু ইকো রিসোর্ট, ইকো কটেজ, দেখেন এখানে যে দরজাটা আছে, দরজাটা কাঠের, এবং এখানে যে দরজার যে খিলাল, আমরা বলি খিলাল, এই খিলালটাও কিন্তু কাঠের। টোটাল ইকোসিস্টেম ব্যালেন্স করে এই কটেজটি বানানো হয়েছে। এখানে ঢোকার পরে আমরা যেটা দেখতেছি যে এখানে কিং সাইজ একটা বেড রয়েছে, যে বেডে আপনারা দুইজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন। পাশাপাশি আপনার যদি ছোট্ট একটা বেবি থাকে, কোনো সমস্যা নেই, আপনার বেবিকে নিয়েও থাকতে পারবেন। এখানে দেখেন অনেক বড় একটা মিরর রয়েছে। হ্যাঁ, দেখেন তারা ইকোসিস্টেমের বিষয়টা কতটুকু মাথায় রেখেছে। এখানে যে আপনাদের বসার প্লেসটা, এটাও একটা কাঠের গুঁড়ি। তো সব কিছু মিলিয়ে এই রুমটা খুবই ভালো লেগেছে। উপরে ডেকোরেশনটা টোটালটা বেড দিয়ে করা, আর এখানে 24 আওয়ার্স কারেন্টের ব্যবস্থা রয়েছে। এখানে টেবিল রাখা আছে, যে টেবিলে আপনার ব্যাগ কাপড় চোপড় রাখতে পারবেন। পাশাপাশি কাপড় চোপড় হ্যাঙ্গিং করার জন্য তারা একটা কাঠ দিয়ে একটা ডিজাইন করে রেখেছে। ফ্যানটাও আমার কাছে দেখে মনে হইতেছে যে এটাও কাঠ দিয়ে বানানো। এখানে আপনাদের সরাসরি কথা বলার জন্য, আপনার চা কফি অর্ডার এবং আপনার যে কোনো ইনফরমেশনের জন্য একটা ফোন রাখা আছে, এবং আপনার যে কোনো ডিভাইস চার্জিংয়ের জন্য কিছু পোর্ট রাখা হয়েছে, এবং এখানে কিছু সুইচ দেওয়া আছে, যে সুইচগুলো দিয়ে আপনারা এই রুমের ফ্যান, লাইট এসব কন্ট্রোল করবেন। আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেখতেছেন, এই নাম্বারে ফোন করে সরাসরি আপনারা এই রুমটি বুকিং করতে পারেন। সবসময় এই রুমটি ডিসকাউন্ট থাকে, 30-50% ডিসকাউন্ট থাকে। সো আমরা রেট টেট বলতে পারতেছি না, কারণ হচ্ছে এই রেটটা অনেক সময় ওঠানামা করে। যেহেতু 30-40% এটা ডিসকাউন্ট হয়, তাই আমরা স্পেসিফিক রেটটা বলতে পারতেছি না। আপনারা যদি পছন্দ হয় রুমটি, সরাসরি আমাদের সাথে ফোন করে আপনারা রুম রেটটা জানতে পারবেন এবং রুমগুলো বুকিং দিতে পারবেন। এটা হচ্ছে ওয়াশরুম, দেখেন অনেক বড় কিং সাইজ একটা ওয়াশরুম। হ্যাঁ, এখানে বেসিনের জন্য তারা আলাদা জোন করেছে, এবং আপনাদের শাওয়ার নেওয়ার জন্য আলাদা জোন করা আছে। একটা ওয়াশরুমে যা যা থাকা দরকার, শ্যাম্পু, আপনার সাবান, টুথপেস্ট থেকে শুরু করে সব কিছু রাখা আছে এই ওয়াশরুমে। মাই ডিয়ার ফ্রেন্ড, এই রুম থেকে যখন আপনারা বের হবেন, বের হওয়ার পরে আপনারা কিন্তু একটা প্রাইভেট বারান্দা পেয়ে যাবেন। হ্যাঁ, এ দেখেন এখানে একটা চেয়ার টেবিল রাখা আছে, যেখানে বসে আপনারা সুন্দরভাবে আপনাদের সময়টা কাটাতে পারবেন। এবং এখানে একটা ছোট্ট চকির মতো দেওয়া আছে, যেখানে বসে আপনারা সুন্দরভাবে আপনাদের সময়টা কাটাতে পারবেন। হচ্ছে তাদের রেস্টুরেন্ট। এখানে আপনারা সকালবেলা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, এখন এই রিসোর্টের আরেকটি কটেজ আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে লেক ভিউ কটেজ। বন্ধুরা,
এখন আপনাদেরকে এই কটেজে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিগুলো রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন, প্রত্যেকটা কটেজ তারা মোটামুটি ইকোসিস্টেম ব্যালেন্স করেই করেছে। এখানে এসে আমরা যেটা দেখতেছি যে একটা কিং সাইজ বেড, যে বেডে আপনারা দুইজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন, পাশাপাশি আপনার যদি ছোট্ট একটা ব্যাবি থাকে কোনো সমস্যা নাই, আপনারা ব্যাবি নিয়ে থাকতে পারবেন। একটি জায়গায় আসার পরে আপনাদের জন্য যে জিনিসগুলো দরকার, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। উপরের দিকে যদি আমরা দেখি যে টোটাল বিষয়টা কিন্তু তারা ইকোসিস্টেম ব্যালেন্স করে করেছে, এবং চতুর্পাশে তারা গ্লাস দিয়ে রেখেছে। যদি আপনারা একটা গ্লাস খুলে দেন, একদম ন্যাচারাল যে ভিউ সেটা আপনারা দেখতে পারবেন। আর এখান থেকে কিন্তু মানে জাস্ট এই রিসোর্টটার পাশে হচ্ছে সমুদ্র, এবং একদম সেরাদ্বীপের কাছাকাছি কিন্তু এই রিসোর্টটি। এই রিসোর্টগুলো সাধারণত 30-50% ডিসকাউন্ট থাকে, তাই আমরা আসলে স্পেসিফিক রেটটা বলতে পারতেছি না। আপনারা যদি রুমটি পছন্দ করেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে এই রুমটি বুকিং করতে পারেন। পাশাপাশি উপরে যে অ্যাড্রেসটি দেখতেছেন, এটা আমাদের অফিসের অ্যাড্রেস। আমাদের অফিসের অ্যাড্রেসে সরাসরি এসেও আপনারা এই রুমটি বুকিং করতে পারেন। বন্ধুরা, এই সাইডে যদি আমরা দেখি, এখানে অনেক বড় সাইজের একটা মিরর রয়েছে, একটা টুল রয়েছে, আর এটা একটা টেবিল। হ্যাঁ, টেবিলটা দেখতে অনেকটা দোলনার মতোই মনে হচ্ছে। তো এখানে আপনারা ব্যাগ, আপনার কাপড় চোপড় এগুলো হ্যাঙ্গিং করতে পারবেন। এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, আর তাদের ওয়াশরুমগুলো কিন্তু অনেক বড় সাইজের একটা ওয়াশরুম হয়। ওয়াশরুমের সাথে যেটা রয়েছে একটা হাইকমোড টয়লেট রয়েছে, আপনাদের টাওয়াল এবং কাপড় চোপড় হ্যাঙ্গিং করার জন্য একটা প্লেস রয়েছে, একটা বেসিন রয়েছে, এবং বেসিনের সাথে অ্যাটাচ একটা মিরর রয়েছে। সর্বোপরি আমার কাছে রুমটা খুবই ভালো লেগেছে। আমি আশা করি আপনারা যারা সেন্ট মার্টিন ঘুরতে আসবেন, এই রিসোর্টে আসলে আপনারা পরিপূর্ণ আপনার ভ্রমণের যে মজাটা সেটা আপনারা পাবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা এই রিসোর্টের এখন লাভ টেন্ট জোন। এখানে আপনারা দেখতে পারতেছেন বেশ কিছু টেন্ট রয়েছে। তো এই টেন্টগুলোর ভিতরে একটা টেন্ট আমরা আপনাদেরকে এখন ভিজিট করে দেখাবো, চলুন দেখি। তো এই লাভ টেন্ট জোন নাম রাখার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা টেন্টের সামনে এরকম লাভ শেপ দেওয়া আছে, এবং এখানে থাকার অ্যাকোমোডেশনের জন্য যেটা রয়েছে, এখানে কিং সাইজের একটা বেড রয়েছে, পাশাপাশি আপনাদের জন্য এখানে ফ্যান রাখা আছে। এবং আপনাদের এই টেন্টে আসার পরে আপনাদের টুথপেস্ট, সাবান, ব্রাশ, সব ধরনের অ্যাকোমোডেশন এখানে রাখা আছে। তো এখানে আপনারা চাইলে কিন্তু 2-3 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন, এবং আপনারা যদি মনে করেন 5-6 জন একটা গ্রুপ নিয়ে আসবেন, সেক্ষেত্রে তাদের আরেকটা জোন আছে যে টেন্টগুলোতে আপনারা 6-8 জন লোক থাকতে পারবেন। ভিডিওতে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে সরাসরি আপনারা টেন্টটি বুকিং করতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, এই রিসোর্টে আরেকটি কটেজ আপনাদেরকে দেখাবো, যে কটেজের নাম হচ্ছে ফ্যামিলি প্রিমিয়াম ভিলা। চলুন দেখেন, প্রত্যেকটা কটেজে যাওয়ার আগে আপনারা কিন্তু এরকম একটা সেতু পেয়ে যাবেন। হ্যাঁ, মানে কটেজে ঢোকার আগে যে অ্যাডভেঞ্চারাল যে বিষয়টা আছে সেটা পেয়ে যাবেন। আমার সামনে হচ্ছে সেই কটেজটি। এই কটেজে আপনাদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেটাই মূলত এখন আপনাদেরকে দেখাবো। তো এখানে আসার পরে যেটা দেখতেছি যে এখানে কিন্তু কিং সাইজের 2টা বেড রয়েছে, মানে আপনার ফ্যামিলিতে যদি 4-5 জন অথবা 6 জনও হন, খুব সুন্দরভাবে কিন্তু এই রুমে থাকতে পারবেন। এই রুমের সাথে যা যা আছে একটু দেখাই আপনাদেরকে। এখানে আছে একটা টেবিল যেখানে আপনারা ব্যাগ সব কিছু রাখবেন, একটা মিরর রয়েছে, পাশাপাশি বসার জন্য একটা টুল রয়েছে, এখানে অ্যাটাচড ওয়াশরুম, একটা কিং সাইজ অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। এবং আপনাদের এই রিসোর্টে আসার পরে টুথপেস্ট, টুথব্রাশ এবং সাবান, সব ধরনের জিনিসপত্র কিন্তু এখানে রাখা আছে। আপনারা যারা পুরো ফ্যামিলি নিয়ে একটি রুমে থাকতে চান, আপনাদের জন্য এই রুমটি বেস্ট হবে। আমার সাজেশন হবে
যে একটা রুমে চারজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন, পাশাপাশি ছোট্ট দুটা ভ্যাবি থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। শুধুমাত্র কোয়ার্টার্স না, সেন্ট মার্টিন না, আপনারা যদি চান সাজেক ভ্যালি, কক্সেস বাজার, কুয়াকাটা, সুন্দরবন, যে কোনো জায়গায় যদি ট্যুর করতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমরা আপনাদের হোটেল রিজার্ভেশন থেকে শুরু করে ট্যুর প্যাকেজ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা আমরা করব ইনশাল্লাহ। উনি হচ্ছেন মোহাম্মদ হাবিবুর রহমান, উনি হচ্ছেন এই ইকো রিসোর্টের ওনার। তো ওনার কাছে মূলত জানব যে সেন্ট মার্টিনের মতো জায়গায় এত সুন্দর একটা ইকো রিসোর্ট সে করেছে এবং এটার ভবিষ্যৎ পরিকল্পনাটা তার কী আছে স্যার, এটা নিয়ে আপনি ভবিষ্যতে কী ধরনের চিন্তা ভাবনা করতেছেন? আসলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন স্থানসমূহের মধ্যে সেন্ট মার্টিন হচ্ছে অন্যতম। আর সেন্ট মার্টিনের সর্বদক্ষিণে সিনবাদ এক্সপেরিয়েন্স রিসোর্ট অবস্থিত। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটা ইকো রিসোর্ট। আমার পরিকল্পনা হচ্ছে এই রিসোর্টে পর্যটকরা এসে যাতে তাদের কাঙ্ক্ষিত যেই রিফ্রেশমেন্ট এটা সম্পূর্ণ পায়, এজন্য যা যা দরকার আমি সব ধরনের আয়োজনই এখানে করেছি। 11 একর জায়গার উপর এই রিসোর্টটি প্রতিষ্ঠিত। এই যে বিশাল স্থাপনা এখানে হয়েছে, এই স্থাপনা করতে গিয়ে একটি গাছও এখানে কাটা হয়নি, বরং এখানে আরও হাজার হাজার গাছ আপনি লক্ষ্য করছেন। এখানে বসবাস করা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমরা অরণ্যের ভিতরে, বনের ভিতরে বসবাস করতেছি। একদিকে বন, আরেকদিকে সাগর, প্রকৃতির যে অপরূপ দৃশ্য এখানে, এটা আসলে এখানে না আসলে কেউ এটা কল্পনা করতে পারবে না। মাই ডিয়ার ফ্রেন্ড, এখন আপনাদের সাথে পরিচয় করে দেব এই রিসোর্টের ম্যানেজার মকসুদ ভাইয়ের সাথে। মোহাম্মদ মকসুদ আলম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মকসুদ ভাই, আপনার কাছে যে ইনফরমেশনগুলো জানতে চাই যে এই রিসোর্টটা কোন লোকেশনে অবস্থিত, গেস্টরা কীভাবে এখানে আসবে, এখানে কমপ্লিমেন্টারি খাবার দাবার এবং লাঞ্চ ডিনারে তাদের জন্য কী কী ফ্যাসিলিটিসগুলো রয়েছে প্লিজ? প্রথমে আমাদের গেস্টকে আমরা একদিন আগে আমরা ওনাদেরকে নক করি, নক করে ওনাদের কাছ থেকে খাবারের মেনুটা নিয়ে নিই, ওনারা কীভাবে আসবে সেই বিষয়ে আমরা ওনাদের সাথে কমিউনিকেশন করি। কমিউনিকেশন করার পরে আমাদের ঘাড়ি দিয়ে ওনাদেরকে রিসিভ করে সর্বোচ্চ আমাদের হাউসে নিয়ে এসে আমরা ওনাদেরকে আবার আমাদের গেটে আমরা রিসিভ করি। রিসিভ করার পরে আবার ওনাদেরকে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করাই। এরপরে আমাদের অফিসিয়াল যেটা এন্ট্রিটা করাই, এরপরে আমরা হাউসে ওনাদেরকে উঠাই দিই। এরপরে ওনারা পাচ্ছে আমাদের এখানে বাফেট ব্রেকফাস্ট, এরপরে পাচ্ছে 24 আওয়ার্স ইলেকট্রিসিটি, মিঠা পানি, তারপরে আপনার পাচ্ছে রুম সার্ভিস, পাচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ সিনবাদ এক্সপেরিয়েন্সের ন্যাচারালটাই পাচ্ছে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা ম্যানেজার সাহেবের কাছে শুনতে পারলাম যে এই লোকেশনটা কোথায়, অ্যাকচুয়ালি এই লোকেশনটার নাম কী? এই লোকেশনটার নাম হচ্ছে 𝐇𝐎𝐏𝐄। 𝐇𝐎𝐏𝐄 মানে 𝐇𝐎𝐏𝐄-এর একটা দক্ষিণ মাথা বলে, দক্ষিণ মাথা। তো আমি সাদর আমন্ত্রণ জানাই আমাদের গেস্টদেরকে যাতে একবার হলেও যাতে আমাদের সিনবাদ এক্সপেরিয়েন্সে এসে যাতে এক্সপেরিয়েন্সটা নিয়ে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায়। আল্লাহ হাফেজ।